নানান কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে 26 মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের আয়োজনে মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর এলাকায় 31 বার তোপধ্বনি, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, 1 মিনিট নীরবতা ও দোয়া মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাসির ভূঁইয়া, পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান সহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সকাল 8টার দিকে নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে, সকাল 10টায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের ও তার পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়া হয়। এদিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে বিএনপি 26 মার্চ স্বাধীনতা দিবস পালন করেছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার 10টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তারুকদার দুলু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, যুব দল সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ অন্যান্যরা।